1365 সালে এই ঘটনা বরিশালে হইয়াছিল পাতারহাট থানায়। সেই দেশে এক বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, ও বাদান সহ্য না কি ও 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
নিজের বাড়ি টাটা দিয়া বই পুস্তকার সিলেট নিয়া কত Thank you.
বেসিয়া শাহজাহানের হাতে দিয়া কেন্দে বলে শাহজাহানের মা নতুন বই কিনিয়া বাবা যাও গো তুমি পাঠশালায় সকল দ্রুত পাশে রবে ও তুমারে বাসাইলে পরীক্ষা দিতে সাজাহান বরিশাল যায় পরীক্ষা করিয়া ও বাড়িতে আসে চাকরি কি আর সুজা দিদির ডাকায় আসলেই পাওয়া যায় অবশেষে চাকরি পাইল ও একজন সাহেবের বাসা তার চাকরি করে থাকি আসে তাহান সুন্দরী নামে তাহার একটি কন্যা বয় টাকা পয়সা তোর সম্পত্তি ও তাহার কিছু তুমি নুরজাহানের পুস্তক লইয়া পন্দক দিন সে স্কুলে আবার স্কুল ছুটি দিলে চলিয়া আসে বাসায় হুকুম তালেব করার জন্যে ও বসা থাকে বারিন্দা কেটে গেল পরে
তার ফল পাখির কোনো খবর পাইয়া সাদা হাঙ্গুরা কেটে গেল সাহেব এবার কত খুশি হিষ্টি কুটুম তব দিয়া কন্যার পিয়ার তাহারে গেদের
বিহনা গিয়া দাদু রে মোর দেও মিলাইয়া সিনে দিব ফকিরের খানকাহাই। এই রূপেতে কত মাংসেতে মোমবাতি মানের দরগায় দিবাদি আহারি হয়া ফুসে তুম ফাটিয়া কেটে গেল শাহজাহানের মনে হলো বাড়ি দেশে পত্র একদিন দে তাই কৌশলে ভালো আছি বাবা গো আপনার দোয়ায় এমে বাস্তবেশ ও একজন সাহেবের এখন ডাকার মুখে বিয়ে করি সাহেবের কন্যা চাকরি করি গো আবার 9000 টাকা ময়নায় পত্র পাইয়া ও খুশিতে পাগল হই
আয় গাহিয়া যাইয়া অসীমকে শেহ দে দেখাইয়া ওই যে আপনার শ্বশুর আব্বা হয়। অসীমকে দেখিয়া কন্যায় কুদেতে দলিয়া যায় ঠাট্টা করবার জায়গা পাওনা ছোট লগে চিনছ নয় উঠে গিয়া কান্দে বসে কুদে দি জাহালায় কয় ও গো বুড়া আমারে ঠেকাইলা দায় ওসি বেড়ে দিয়া তখন অনেক বন্ধু বান্ধব সঙ্গে নিহিয়া দিবে সুরে আসেলেন বাসায় শাহজাহানকে দেখাই অসীম দৌড়াইয়া ধরিতে যায় বাবা বাবা পুরে ডাকি ও শাহজাহান ফিরে নাকি জাহানে কেন্দে বলে থাকবো নায়ক তোমার এই বাসায় তোমার বাহারির দারোয়ানে অপমান করছে আমায় ভিক্ষুক একজন দেখে বলে ও আইসা সে তোমারি তাহার কই বুঝাইয়া তাতে পিয়া পিবা আসে আমার আবার চাকর ছিল দেখিতে আসে আমায় ও মন করে কাঁদলে ও বৃথা লাগে
ছেলের তোরে বাবা তুমি কি চিহ্ন নাই মোরে আমি তোমার যে তো পিতা শিকার জন্যে আসি নাই গো দেখিতে আইসি তোমায় আসো যাসো মাইরা দেয় ফালাইয়া খাইলে আবার দূরে লাত্তিতে লাত্তে খাইয়া ও সিমৃত খাটের ওপর পড়ে যায় আহা বাবা কি ও দুঃখ সয় না গলি তার দায় ফাটিয়া রক্তের সুতে তোর বাসিয়া তায় আহারে দারুন বিদিরে বসা তুমি কোন জায়গায় আকাশেতে নাই কি ঢাকা ও এখন দেব গো ওর মাথা আপনার কি বাগ হয় কিসের জন্যে আইসা সে বাসায় আরাম ঘুরাই বলছে তাহাই আমি কিছু জানি নয় আমার আবার সাগর ছিল ও পাগল হইছে বসর হইয়া যায় চলিয়া তিন দিন পরে বাহারে দেশে যায় হাটেতে না পারে বুড়া রক্ত মাখা সারা গায় কিন্তু খিদে কেন্দ্রে ও আমার সাদা হান সে মারা যায় দেখি বাসা ভুষে বুক ফাটিয়া যায়
কদনে কান্দে আরো আসার পাশার খায়। আহারে সোনার জাদুরে দেখাইলা না দয়ে ময় কেমন করে রইব তোরে, ওই আল্লাহ গো করি কোন দিন কাকা হতে চলে আসে নিজ বাড়িতে সেই দিন রাইতে সাদা হানের গায়। এমন ভীষণ জ্বর উঠিল ডাক্তারে না দিশা পায় সারা শরীর ভরে গেল, ও শরীর পরে যায় কালে ফসকা দিয়া উঠা দিলে ডাক্তার বলে বসন্ত দের সারা শরীর ভরে গেল সাদা হাদের খুশারায় একা করে ফেলে রেখে অনুর জাহান বয়ে দেব যখন তিন দিন পরে কাউকে ডায়ার দেখে করে পানি পানি করে সর্বদাই, আহারে দারুণ তৃষ্ণাতে বুক আমার ফাটিয়া যায় কোথায় রইলে মাতা ও পানি দিয়ে দাও আমার, পানি সদা শূন্য বাসা খানে মানুষ দন্ত কেহ নাই বাসায়, এমন সময় মেতর একজন দারু দিতে আসে বাসায় পানি পানি শুনতে পাইয়া ও মেতর নিকটে তাহার নাই গো সুস্থ গুটি মরা তাহার সারা গায়, পানি খাইতে দিয়া শেষে মাথায় আবার হাত বুলায় সাদা হান কান্দিয়া বলে ও পাই গো তোরি তোমার পা, খবর পাঠাও তারা তারে এখন আমার প্রাণে বাসানা, ইহা শুনে মেতর তখন টেলিগ্রাম করিয়া দে টেলিগ্রাম পাইয়া বসি ফসলিয়া আসিলেন রে বৃদ্ধ
হারাই লো সে কেদার বুদ্ধি সাথে আসে সাদা হানের মানতে কানতে কানতে আসলো রে সেলের বাসায় আইসা দেখে সাধু ও বুদ্ধি প্রাণে মারা অঙ্গে বস্তু হারা কায়ে দেখে জোরা জোরা পোষা গুন্দে টিকা না কি ঘষে ঘষে করছে মাংস পুকা লাগছে সারা গায়ে আসার পাতার খাইয়া কান্দে খাদা হানের দিন দুঃখে হাত করে করুন মুনা যাতে কেন্দ্রে বলে আল্লাহরি দরগায় আমি অসীম মাফ করি না মাফ কর তুমি কোথায় তা দূরে মোর দেবা কাইয়া ও আল্লাহ গো তোরি তোমার তার সেবার গুনে সেরে উঠে দিনে দিনে নূরজাহানে খবর শুনতে পান সাহেবের কাছে বলে বাবা আমি কই তোমায় ওইখানে আর নাকি যাইব হয় নষ্ট গিয়ে দেন আমার পরে শাহজাহান মিয়া অসুখ যখন যায় সারিয়া একদিন আসে শ্বশুরের বাসায় খান সাহেব বলে তোমার কাছে কন্যা আমার দিব নয় বংশে তোমে নয় গো ভালো ও জানিলাম সকল পরিচয় পরে শাহজাহান মিয়া মামলা দিল কুঠে গিয়া চলে মামলা 308 দাঁড়ায় 3 বছর চলিল মামলা খান সাহেব ঠকিয়া যায় নূরজাহানকে ডিগ্রি পাইয়া ও শাহজাহান দেশে চলে আইসা নূরজাহান রে শাহজাহান কয়েকটু ধরে শোন কন্যা বলে যে তোমার জন্য বহু কষ্ট করছি আমি দুনিয়ায় মা বাপের দিয়া কষ্ট ও গজপে ফালাই তার চরণ ধর চরণ ধরে সেলাম কর মাতাও এখন তোরে তাদের পায় আরো কন্যা মনে রেখো বলি যে আমি তোমায় মাতা পিতা আমার দেন ও তবু কষ্ট নাকি Thank you.
নিজের হাতে পাক করিবে, আবার নিজে জলত নেবে, জলত নেবে নিজে সব সময়। নইলে এই সাবুকের তারা পিঠের সমতল বো তোমার, সে সাবুক সাইসে নে তুই, ও একদিন মারি দে মহাশোকে। শাহজাহান চাকরি করে ডাকার পক্ষে, দশটার সময় অফিসে যায়, মাতা পিতার সঙ্গে নিয়া থাকে সুখে দুতালায়, হাট পালঙ্গে শুইয়া থাকে, অনুর জাহান বাতাস করে মিয়া পুত্র বধু কুলে নিয়া দুই জোনারে তুয়া দিয়া যায়, সকল দুঃখ পাশে রইল দুঃখ নাই আর দুনিয়ায়, মহাসুখে থাকো তোমরা, ও জানাইলাম আল্লাহরে দরগা। এই পর্যন্ত করলাম এতে দোয়া করবেন বন্ধুরা সবাই, সাদা হাড়ের সেটি বাইগো কিনতে পারবেন ষাট টাকায়, নামটি আমার মনের বসে ও দিলাম আমার পরি।